হ্যালো স্টুডেন্টস, গুড আফটারনুন। আমরা লাস্ট ক্লাসে আমরা অলরেডি ইউনিয়ন ল্যান্ডফর্মস বা ইরোশন আমরা পড়া স্টার্ট করেছিলাম। আমরা পাঁচখানা ল্যান্ডফর্মস আমরা অলরেডি দেখেছি। আজকে আমরা তার রেস্ট অফ পার্ট পড়বো, যা আমরা আরো পাঁচ ছটা আছে সেগুলো আজকে আমরা দেখবো। তাহলে চলো আজকে আর দেরি না করে স্টার্ট করে দেওয়া যাক সিক্সথ ল্যান্ডফর্ম থেকে। ওকে, নেক্সট সিক্সথ ল্যান্ডফর্ম। এবার চলে আসছি ইনসেল বার্জ। ইনসেল বার্জ লাস্টে আমরা পড়েছিলাম গৌড় বা গাড়া, গৌড় বা গাড়া ল্যান্ডফর্ম। এবার আজকে আমরা পড়বো ইনসেল বার্জ। দেখতে তোমাদের অনেকটা গৌড় বা গাড়ার মতো লাগলেও এটা অনেকটাই আলাদা। এটা ইনসেল বার্জ এমন সময় হয় যখন মোস্ট ম্যাক্স, মানে ধরো এরকম একটা জায়গা ছিল, হয়তো ওটা খুব একটা একটা প্ল্যাটো রিজিয়ন ছিল সাপোজ। ওকে, আমি দেখাচ্ছি ব্যাপারটা একে। সাপোজ একটা প্ল্যাটো রিজিয়ন ছিল, সাপোজ এটা আমার সি লেভেল হাইট, এবং এর থেকে একটা বড় প্ল্যাটো রিজিয়ন ছিল, এবং এই প্ল্যাটো রিজিয়নটা হয়তো ডেজার্টিক অ্যান্ড এরিড রিজিয়ন। তো এখানে কি হচ্ছে, এখানে প্রতিদিন জল পড়তে পড়তে, জল বলছি সরি, জল অ্যান্ড ওয়াটার অ্যান্ড উইন্ড অ্যান্ড যা খুশি তাই, মানে সবাই লাস্টে কি উইন্ড, এখানে ইরোড হতে 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 দেখা যাচ্ছে যে এই জায়গাটা হয়তো ইরোড হতে থাকছে, শুরু হয়েছে। ঠিক আছে, তো ইরোড হতে হতে এই এই জায়গাটা, এই যে এটা এঁকেছি আমি, যে ছোট্ট একটু সরু জায়গা, এটা অ্যাকচুয়ালি যদি আমি এইভাবে দেখি তাহলে এটা একটা রিভার। হ্যাঁ, রিভার তৈরি হলো। ওকে, সাপোজ এরকম ভাবে যদি আমি এঁকে তোমাদের দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে ওটা অ্যাকচুয়ালি একটা রিভার, মানে একটা রিভার তৈরি হলো। একটা রিভার তৈরি হলো এই অনুযায়ী, রিভার রিভারটা এইভাবে গেল। ওকে, তো এরকম ভাবে রিভার তৈরি হতে থাকলে, এবং এই রিভারটা আস্তে আস্তে ডিপেন্ড হবে, কারণ ওয়াটার থাকলেই সেখানে যদি সফট রক থাকে বা ক্র্যাকস বা জয়েন্টস থাকে, সে ধীরে 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 এই যে বিটা সেটা আস্তে আস্তে অনেক ডিপ হতে থাকবে, এবং এইদিকেও বাড়তে থাকবে, ওয়াইডও হতে থাকবে, ভি ডিপও হতে থাকবে প্লাস ওয়াইড হতে থাকবে। তো একসময় এটা দেখতে হবে হয়তো এইরকম, বাকিটা পুরো ভ্যালি, আবার একটা, আবার বাকিটা ভ্যালি, আবার একটা, আবার বাকিটা ভ্যালি। তো এই যে যে হার্ড রক গুলো থেকে গেল, যেগুলো ইরোড করতে পারলো না, না উইন্ড পারলো না ওয়াটার পারলো, সেগুলোকেই বলে হচ্ছে ইনসেল বার্জ। ইনসেল বার্জেস আর শার্পলি রাইজিং রেসিডুয়াল হিলস অ্যাবাউট দ্য ফ্ল্যাট সার্ফেসেস, যেটা আমি একটু আগেই বললাম। অ্যাকচুয়ালি এটা হয়তো আগে একটা প্ল্যাটো রিজিয়ন বা একটু উঁচু রিজিয়ন ছিল, সেখান থেকে এটা ইরোশন হতে 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 বাকি সবটা ইরোড হয়ে গেল, বাট এই যে হার্ড রকে তৈরি যে অংশগুলো ছিল সেগুলো হয়তো ইরোড হতে পারলো না। হয়তো ফিউচারে আরো অনেক বছর পর, 1000 বছর পর কি 10,000 বছর পর হয়তো আরো ইরোড হয়ে যাবে, বাট এখন হয়তো সম্পূর্ণ ফ্ল্যাট সার্ফেস এর ওপর কিছু রেসিডুয়াল হিলস, রেসিডুয়াল হিলস মানে যেগুলো বেঁচে আছে, যে হিলস গুলো এখন অব্দি রেসিডুয়াল মানে লেফট আউট আর কি, সেই লেফট আউট হিলস গুলো দিয়ে যে ছোট ছোট হিল তৈরি হলো তাকে আমরা বলি ইনসেল বার্জ। দ্য ওয়ার্ড ইনসেল বার্জ ইজ আ ওয়ার্ড ফ্রম দ্য জার্মান ওয়ার্ড ইনসেল বার্জ, উইচ ওয়াজ দ্য লিটারাল মিনিং অফ আইল্যান্ড মাউন্টেন। বুঝতেই পারছো আইল্যান্ড মাউন্টেন কথা থেকে, আইল্যান্ড যেমন জলের মধ্যে একটা ল্যান্ড হিসেবে, অনলি ফ্লোট ফ্লোট বলবো না, ল্যান্ড হিসেবে থাকে, এখানেও তাই। এখানে চারিদিকে ফ্ল্যাট সার্ফেস থাকে, চারিদিকে প্লেন রিজিয়ন থাকে, তার মধ্যে হঠাৎ করে একটা হিল থাকে, তো সেই জন্য এটার নাম ইনসেল বার্জ। ওকে, একে বোন হার্ট বলা যায়। তবে এইটার, এই ল্যান্ডফর্মটার ফর্মেশন নিয়ে খুবই একটা কনফিউশন আছে। এটা অনলি উইন্ডের থেকে তৈরি তা নয়, এটা ওয়াটার অ্যান্ড উইন্ড অ্যান্ড আরো অন্যান্য অনেক প্রসেসের একটা কম্বাইন্ড একটা রেজাল্ট। এটা শুধুমাত্র উইন্ড এর রেজাল্ট নয়, তো সেই জন্য এখন এটা খুব কন্ট্রোভার্সিয়াল একটা ল্যান্ডফর্ম। তো অনেকে এটা উইন্ড ইরোশনের মধ্যে ঢোকাতে বলেন, কেউ কেউ আবার এটাকে কিন্তু অপোজ করেন যে উইন্ড ইরোশনের মধ্যে এটাকে যেন না ঢোকানো হয়। দেখো ওখানে লেখা আছে ইট ইজ আ ভেরি কন্ট্রোভার্সিয়াল ল্যান্ডফর্ম, ডেভিস হ্যাভ টেকেন ইনসেল বার্জেস অ্যাজ রিপ্রেজেন্টেটিভ ল্যান্ডফর্মস অফ দ্য লাস্ট স্টেজ অফ এরিড সাইকেল অফ ইরোশন। সাইকেল অফ ইরোশন তুমি যখন পড়বে জানবে, সাইকেল অফ ইরোশন স্যার ম্যাম পড়ালে জানতে পারবে যে সাইকেল অফ ইরোশন এইটাই, যে আমি বললাম প্রথমে প্ল্যাটো ছিল, তারপর ইরোশন স্টার্ট হলো, তারপরে এই যে ভিটা, এই এই ভিটা ডিপ অ্যান্ড ওয়াইড হতে শুরু করলো, তারপর ধীরে 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 জিনিসটা এসে দাঁড়ালো যে এই ভি গুলো ওই পুরো পুরো প্লেন রিজিয়ন হয়ে গেল ভি বরাবর, আর মাঝখানের অংশগুলো তিনটে ইনসেল বার্জ দাঁড়িয়ে থাকলো। তো এইটাই হচ্ছে সাইকেল অফ ইরোশন। ওকে, সাইকেল অফ ইরোশন এর পরের স্টেজে হয় যে এই ল্যান্ডটা হয় উঠে যায় বা
সি লেভেল হয় নিচে নেমে যায়, তারপর আবার এটার ইরোশন আবার স্টার্ট হয় নতুন করে। তো এই অনুযায়ী সাইকেল অফ ইরোশনটা বারবার করে সাইক্লিক অর্ডারে চলতে থাকে। তো ডেভিস এখানে এরিড সাইকেল অফ ইরোশনের লাস্টে যে ইনসেলবার্জ ফর্মেশনের কথা দেখিয়েছিলেন, বাট ইনসেলবার্জ কিন্তু আজকাল হিউমিড রিজিয়নও পাওয়া যায়, সাব হিউমিড রিজিয়নও পাওয়া যায়, তাই জন্য ওয়াটারের যে একটা রোল আছে ইনসেলবার্জ ফর্মেশনে সেটাও কিন্তু আজকাল বলা হচ্ছে। ওকে, নেক্সট হচ্ছে মেসা অ্যান্ড বিউট। মেসা অ্যান্ড বিউট, মেসা ওয়ার্ডটার মিনিং হলো টেবিল অ্যান্ড বিউট ওয়ার্ডটার মিনিং হলো মাউন্ড। ওকে, তাকে ওখানে লিখেছি স্প্যানিশ ওয়ার্ড মেসা মিনস টেবিল অ্যান্ড ফ্রেঞ্চ ওয়ার্ড বিউট মিনস মাউন্ড। আর মেসা ইজ অ্যান আইসোলেটেড ফ্ল্যাট টপ হিল অর মাউন্টেন উইথ স্টিপ সাইডস দ্যাট ইজ সিমিলার ইন এরিয়া দ্যাট আর প্ল্যাটো। আর বিউট ইজ অলসো ফ্ল্যাট টপ হিল উইথ স্টিপ সাইডস টু স্মলার ইন এরিয়া দ্যান আ মেসা। দেখো ব্যাপারটা হচ্ছে এরকম যে ইরোশন হতে হতে সাপোজ একটা একটা বড় অংশ ছিল, যেটা আমি এক্ষুনি দেখালাম, তো এখানে হয়তো ইরোশনের সময় কিছু একটা কারণে এখানে ক্র্যাকস অ্যান্ড জয়েন্টস হয়েছে এবং সেখানে উইন্ড কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে ক্র্যাকস এর মধ্যে ঢুকছে বা ফ্রস্ট ওয়েদারিং হচ্ছে বা কিছু একটা হচ্ছে, এবং তার জন্য ধীরে 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 এই যে মেন ল্যান্ড ছিল মেন ল্যান্ড থেকে এই অংশটা ধীরে ধীরে আলাদা হয়ে যাচ্ছে, এবং হতে হতে ফাইনালি দেখা যায় যে জিনিসটা এরকম দাঁড়িয়েছে, মেইন ল্যান্ড এরকম, সরি ফাইনালি হয়তো এরকম দাঁড়িয়েছে, মেইন ল্যান্ডটা বড় হয়ে রয়েছে যেখানে, আর যে অংশটা আলাদা হয়ে গেল যেটা কেটে বেরিয়ে গেল সেটা হয়তো অনেকটা দূরে, মাঝখানটা সব ইরোড হয়ে বেরিয়ে গেছে, কিন্তু হার্ড রকের যে অংশটা সেটা হয়তো অনেকটা দূরে এইভাবে অনেকটা টেবিল লাইক একটা প্ল্যাটো, যেটা টেবিলের মতন শেপ ওপরটা, হ্যাঁ টেবিলের মতো ফ্ল্যাট সার্ফেস ওপরটা সেরকম করে দাঁড়িয়ে আছে, আর মাঝখানটা টোটালটা ইরোড হয়ে বেরিয়ে গেছে। তো এই জিনিসটাকে বলে মেসা। এইটাই আবার আরো ইরোড হতে 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 যখন আরো ছোট হয়ে গিয়ে ব্যাপারটা যখন, বা হতে পারে এটার থেকেও আলাদা হয়ে গিয়ে আর একটা হয়তো ছোট, একখানে জাস্ট মাউন্ড, মাউন্ড মানে একটা হিলের মতন একটা ঢিপি, মাউন্ডের বাংলা হচ্ছে ঢিপি, মাউন্ড হচ্ছে এরকম হয়তো একটা হার্ড রক একটা সিঙ্গুল ভাবে দাঁড়িয়ে রয়েছে, সেটাকে বলা হচ্ছে বিউট। ওকে, তাহলে মেসা অ্যান্ড বিউট হচ্ছে একই সাথে ফর্ম হওয়া দুটো আলাদা আলাদা ল্যান্ডফর্ম, মেসার আরো পরে ইরোড হতে হতে বিউট তৈরি হয়, দুটোই হার্ড রক কম্পোজিশন হয় বলে ইরোড হতে একটু টাইম লাগে, সফট রক গুলো ইরোড হয়ে বেরিয়ে যায় বাট মেসা অ্যান্ড বিউটটা দাঁড়িয়ে থাকে। ডেফিনিশনস অফ দ্য সার্ফেস এরিয়াস অফ মেসাস অ্যান্ড বিউটস ভ্যারি। হ্যাঁ, কতটা সার্ফেস এরিয়া থাকবে মানে এই যে টেবিল লাইক যে অংশটা বা এই যে ওভাল শেপের অংশটা, এটা কতটা থাকবে, এটা ওভাল থাকে না সবসময়, এটাও প্লেন থাকে কারণ এটা এটারই পরে তৈরি হয়, বুঝতেই পারছো, বাট কতটা এরিয়া জুড়ে এটা থাকবে সেটা কিন্তু ভ্যারি করে। ওয়ান সোর্স স্টেটস দ্যাট আ মেসা হ্যাজ আ সার্ফেস এরিয়াস অফ লেস দ্যান 4 স্কোয়ার মাইলস, মানে 10 স্কোয়ার কিলোমিটার, 10 স্কোয়ার কিলোমিটার এই এরিয়াটা হতে পারে, while a butte has a surface area less than 1000 square meters, 1000 square meter মানে খুবই অল্প, এটা তুলনায় খুবই অল্প এটা বিউটের জন্য হতে পারে। আবার another source states that the surface area of a mesa is larger than 1 square mile মানে 2.59 square kilometers, 2.59 square kilometer এর বেশি হলে সেটাকে আমরা বিউট বলবো, আর তার কম হলে আমরা তাকে মেসা বল, সরি 2.59 স্কোয়ার কিলোমিটারের বেশি হলে তাকে আমরা মেসা বলবো, আর তার কম হলে তাকে আমরা বিউট বলবো, এটাও আবার কেউ কেউ বলে, তো দুটোই লিখে রাখবে। দ্য টপ লেয়ার অফ আ মেসা অ্যান্ড বিউট ইজ হার্ডেন লেয়ার। হ্যাঁ বুঝতেই পারছো, কারণ এটা ইরোড হচ্ছে না, এর কারণ হলো এই লেয়ারটা যেটা একদম টপ মোস্ট লেয়ার সেটা খুব হার্ড হয়ে যায়, যেমন ল্যাটেরাইটিক যে সয়েল হয় ল্যাটেরাইটিক সয়েল ভীষণ হার্ড হয়ে যায়, সেরকম সয়েল হতে পারে বা অন্যান্য কোনো রক সার্ফেস থাকতে পারে যেটা ভীষণ হার্ড রক যেটা খুব সহজে ইরোড হচ্ছে না, তো তখনই কিন্তু ইরোড হয় না এবং তখন আশপাশটা ইরোড হয়ে যায়, তখন তারা এরকম টেবিল লাইক ল্যান্ডফর্ম তৈরি করে দাঁড়িয়ে থাকে। সামটাইমস দিস টপ লেয়ার কল্ড ক্যাপ রক, এটাকে বলে ক্যাপ রক, ইজ নট সেডিমেন্টারি রক, ক্যাপ রক ইজ নট সেডিমেন্টারি রক, সেডিমেন্টারি রক সাধারণত খুব সেডিমেন্টারি মানে পাললিক শিলা, সেডিমেন্টারি রক নর্মালি ভীষণ নরম হয়, সফট রক হয়, হার্ড রক সাধারণত ইগনিয়াস রক বা আগ্নেয় শিলা,
আর মেটামরফোজ রক বা রূপান্তরিত শিলা হার্ড রক হয়, ঠিক আছে? যেহেতু সেডিমেন্টারি রক নর্মালি সেডিমেন্টেশনের থ্রুতে আস্তে আস্তে সিমেন্টিং হতে হতে তৈরি হয়, ভীষণই সফট রক এবং খুব ইজিলি ইরোড হয়ে যায়। তো এই ক্যাপ রকগুলো ম্যাক্সিমাম টাইমেই দেখা যায় সেডিমেন্টারি রক হয়নি, বাট ইজ কুল অ্যান্ড হার্ড অ্যান্ড লাভা। হার্ড অ্যান্ড লাভা মানে বুঝতে পারছো ইগনিয়াস রক, ইগনিয়াস রক হয় দ্যাট হ্যাড স্প্রেড আউট অ্যাক্রস দ্য ল্যান্ডস্কেপ ইন রিপিটেড ফ্লোজ উইথ ফিশার্স অর ক্র্যাকস ইন দ্য গ্রাউন্ড। ঠিক যেমন আমাদের যদি তোমরা চলে যাও ডেকান প্ল্যাটোতে, ডেকান প্ল্যাটো বা দাক্ষিণাত্যের মালভূমি, ডেকান প্ল্যাটোতেও কিন্তু আমরা এরকম হার্ড এন্ড লাভা দিয়ে তৈরি কিছু জায়গায় আমরা দেখতে পাই, যেগুলো কিন্তু খুব ইজিলি ইরোড হয় না, ভীষণ হার্ড রক, সেই জন্য ইজিলি ইরোড হয় না বলে এরকম ভাবে মেসা অ্যান্ড বিউট ফর্ম করে দাঁড়িয়ে থাকে। যে সমস্ত এরিড রিজিয়ন রয়েছে ডেকান প্ল্যাটো রিজিয়নে, সেখানে কিন্তু আমরা দেখতে পাই। Beneath this flat protective cap of rock are horizontal layers of softer sedimentary rock. এদের তলায় হয়তো horizontal layers of softer sedimentary rock থাকতে পারে, কিন্তু মাথায় থাকে হচ্ছে ভীষণ হার্ড রক যেটা কিনা খুব সহজে ইরোড হয় না। দেখো আমি যেটা এক্ষুনি আঁকলাম সেটা, এটা হচ্ছে মিসা, এটা হচ্ছে বিউট। এটারও পরে আরো একটা সরু জাস্ট একটা একটা জাস্ট একটা বাড়ির মতন দাঁড়িয়ে থাকে, যেগুলো তাকে বলা হচ্ছে মনুমেন্ট। ওকে, অ্যাকচুয়ালি এটা কিন্তু একসময় পুরোটা একসাথে ছিল, মানে এই যে প্ল্যাটোটা দেখতে পাচ্ছ এটা অ্যাকচুয়ালি পুরোটা এত অব্দি টানা একসময় ছিল। সেখান থেকে আস্তে আস্তে মাঝখান গুলো ইরোড হয়ে বেরিয়ে গেছে, শুধু পড়ে রয়েছে এইটুকু মেসা, এখানে একটু বাট, এটা এখানে একটু মনুমেন্ট। ওকে, এই হচ্ছে এরিড ইরোশন। নেক্সট এবার চলে যাচ্ছি ডিফ্লেশন হলো। ডিফ্লেশন প্রসেসটা যখন পড়েছিলাম তখন আমরা অলরেডি আমি এই ডায়াগ্রামটা দেখিয়েছি এবং বুঝতেই পারছো ডিফ্লেশন হলো হচ্ছে কি, ডিফ্লেশন একটা প্রসেস আছে। ডিফ্লেশন প্রসেসটা হলো যখন উইন্ড ব্লো করে তখন কি করে, উইন্ড মানে একটু নিচের থেকে এরকম ভাবে ওঠে, মানে এই এইভাবে নিয়ে এইভাবে ওঠে, হ্যাঁ। তো তখন কি হয়, এরকম চামচের মতন যদি লুজ সয়েল থাকে বা লুজ স্যান্ড থাকে, চামচের মতন তাকে তুলে নিয়ে ও উপরের দিকে উঠে যায়। এরকম প্রতিদিন চামচের মতো তুলতে 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 একটা বিশাল বড় হলো তৈরি হয়। ওকে, এইটা কি বলা হচ্ছে ডিফ্লেশন হলো। অনেক সময় দেখা যায় সেখানে যদিও ডেজার্ট রিজিয়নে খুব কম বৃষ্টি হয়, তাও যেটুকু বৃষ্টি হয় বা হতে পারে গ্রাউন্ড লেভেল গ্রাউন্ড জলের যে গ্রাউন্ড ওয়াটারের যে টেবিল আছে সেই টেবিল অব্দি হয়তো এটা নেমে গেছে, তখন গ্রাউন্ড ওয়াটারের টেবিল একদম ওপরে হয়তো একটুখানি জল একটু রইল, তো তখন এখানে হয়তো একটা ছোট্ট লেক তৈরি হতে পারে। তো ডিফ্লেশন হলো থেকে কিন্তু একটা ছোট খাটো লেক তৈরি হতে পারে। সাচ ডিপ্রেশনস ক্যান ভ্যারি ফ্রম স্মল টু ভেরি বিগ, 5 কিলোমিটার ওয়াইড, 15 কিলোমিটার লং অ্যান্ড 100 মিটার ডিপ, এত পর্যন্ত হতে পারে, প্রচন্ড বড়ও হতে পারে আবার খুব ছোট হতে পারে। একটা এক্সাম্পল দিয়েছি, ভালো করে এক্সাম্পল কিন্তু দেবে, যে দেখো দ্য ডেপথ অফ হুইচ ইজ ডিটারমাইন্ড বাই গ্রাউন্ড ওয়াটার টেবিল, মানে কত পর্যন্ত গিয়ে ডিপ্লেশন হলো গিয়ে থামবে, এবার যখন গ্রাউন্ড ওয়াটার টেবিলটা ওপরে এক্সপোজ হয়ে যায় তখনই আর উইন্ড আর সেই লুজ সয়েল, তখন আর লুজ সয়েল থাকে না, কারণ তখন ভেতরে জল ঢুকে যায়, ময়েশ্চার চলে আসে, তখন আর তাকে উইন্ড নিয়ে উঠিয়ে নিয়ে যেতে পারে না, তখন এই প্রসেসটা স্টপ হয়, তার আগে পর্যন্ত ডিফ্লেশন হলোটা ফরমেশন চলতে থাকে। নেক্সট আসছি ডেজার্ট পেভমেন্ট, এটাও আমরা দেখেছি। ডেজার্ট পেভমেন্ট অলসো কল্ড রেগ ইন দ্য ওয়েস্টার্ন সাহারা, সেডির ইস্টার্ন সাহারা, গিবর ইন অস্ট্রেলিয়া অ্যান্ড সাই সেন্ট্রাল এশিয়া, ইজ আ ডেজার্ট সার্ফেস কভার্ড উইথ ক্লোজলি প্যাক ইন্টারলকিং অ্যাঙ্গুলার অর রাউন্ডার রক ফ্র্যাগমেন্টস অফ পেবলস অ্যান্ড কোবল সাইজ। কি হয়, ডিফ্লেশনের জন্য এই যে রক ফ্র্যাগমেন্টস অ্যান্ড পেবলসগুলো রয়েছে তার মাঝে থাকা লুজ স্যান্ডগুলোকে, লুজ সয়েলগুলোকে, সেগুলোকে উইন্ড ডিফ্লেশন করে ডিফ্লেশন প্রসেসে নিয়ে চলে যায়। তো তখন অনলি পড়ে থাকে হচ্ছে এই বড় বড় রক বোল্ডার্স গুলো। তো একটা সময় দেখা যায় যে এগুলো রক বোল্ডার্স গুলো নাম নিচে নামছে আর ওই লুজ সয়েলস গুলো উড়ে উড়ে বেরিয়ে যাচ্ছে। তো একটা সময় দেখা যায় লুজ সয়েলের পরিমাণ ভীষণ কমে যায়, লুজ স্যান্ডের পরিমাণ কমে যায়, তখন ওপরটা শুধুই পরপর পরপর অ্যাঙ্গুলার রকস গুলো একটা সুন্দরভাবে অ্যারেঞ্জড হয়ে যায়। তো তখন কিন্তু আর উইন্ড সহজে আর নিচে যে লুজ সয়েল বা লুজ স্যান্ড রয়েছে সে অব্দি পৌঁছতে পারে না, তখন আস্তে আস্তে এই প্রসেসটা বন্ধ হয়, এবং তখন এই যে ওপরের যে লেয়ারটা শুধুই রক পেবলস অ্যান্ড রক অ্যাঙ্গুলার রক দিয়ে যে অ্যারেঞ্জড হয়ে যায় তখন এটাকে বলা হয় ডেজার্ট পেভমেন্ট। ওকে, ওকে, নেক্সট আসছে এবার স্টোন ল্যাটিস অর হানিকম রক।
স্টোন ল্যাটিস হচ্ছে, দেখতেই পাচ্ছ কি হয়, প্রতিদিন কোন একটা উইন্ডওয়ার্ড সাইডে, প্রতিদিন যখন উইন্ড গিয়ে ধাক্কা মারে, সাপোজ উইন্ডওয়ার্ড সাইড হচ্ছে এটা, উইন্ড হয়তো প্রতিদিন এই সার্ফেসটা এসে ধাক্কা মারছে, তো ধাক্কা মারতে মারতে কি হয়, এই সার্ফেসটা প্রথমে ফুটো ফুটো তৈরি হয়, তারপর ধীরে ধীরে সেই ফুটোগুলো বড় বড় হয়ে হয়ে এরকম হোলের মতন তৈরি করে। দেখো এটা দেখতে অনেকটা মৌচাকের মতন, তাই হানিকম রকও বলে। তো এরকম বড় বড় হোল তৈরি হয়, এই হোলগুলো আরো বড় হতে থাকে এবং ধীরে 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 এই ভেতর এই যে মাঝখানে যে পার্টিশন গুলো এগুলো ভেঙে ভেঙে বেরিয়ে যেতে থাকে, কিন্তু এই হোলগুলো তৈরি হয়। তো একেই বলা হয় হানিকম রক বা স্টোন ল্যাটিস। উইন্ড ব্রিজেস অ্যান্ড উইন্ডোজ, দেখো আমি একটা ডায়াগ্রাম দিয়েছি, বুঝতে পারবে, এটা নিশ্চয়ই তোমরা অনেকে দেখেছো, আন্দামান যদি কেউ ঘুরতে গিয়ে থাকো দেখেছো, বা ডেজার্ট এরিয়া যদি কেউ ঘুরতে গিয়ে থাকো দেখেছো, এগুলোকে বলে ন্যাচারাল ব্রিজ। আন্দামানে একটা রয়েছে হাওড়া ব্রিজ বলে ওরা, বাট ওটা একটা এরকম ব্রিজ, বাট যদিও ওটা কোস্টাল ইরোশনের জন্য তৈরি হয়েছে, বাট সেখানে এরিডেরও একটা রোল আছে। ব্যাপারটা কি হয়, উইন্ড উইন্ডোজ অ্যান্ড উইন্ড ব্রিজেস, দেখো হোলস আর ফর্ম ডিউ টু কন্টিনিউয়াস অ্যাব্রেশন, ফার্স্টে একটা গর্ত তৈরি হয়, সেই গর্তটা আস্তে আস্তে বড় হতে হতে, সাপোজ এটা আমার একটা হয়তো রক, একটা বড় রকের ইয়ে রয়েছে, তো এই ফেসটায় রোজ হয়তো উইন্ড গিয়ে ধাক্কা মারে, তো যেতে 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 একটা ফার্স্টে একটা হোল তৈরি হয়, জাস্ট হোলটা জাস্ট একটা ওই হানিকম রকেরই বড় সারফেস। হ্যাঁ, হানিকম রকগুলো হয়তো হোলগুলো জুড়ে জুড়ে একটা বড় একটা হোল তৈরি হয়, তারপরেও ভেতরে রকটাকে ক্রমাগত প্রতিদিন ও মারতে 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 পুরোটা ফুটো করে ফেলে, মানে এই হোলটা হাওয়াটা ঢুকে এদিক দিয়ে বেরিয়ে যায়। তো ধীরে ধীরে এই হোলটা আরো বড় হতে থাকে এবং তখন এই যে মাঝখানটা দেখতে পাচ্ছ এটা কিন্তু হয়ে যায় উইন্ড ব্রিজ, সরি এটা হয়ে যায় উইন্ড ব্রিজ, আর এগুলোকে বলে উইন্ডোজ। ওকে, তো এখান দিয়ে উইন্ডটা ঢুকে এখান দিয়ে পাস করে বেরিয়ে আসে, তো এই মাঝখানটাই যে জায়গাটা দেখছো এটা হয়ে যায় তখন উইন্ড ব্রিজ। দেখো এই পরেরটা দেখলে বুঝতে পারবে, এটা অ্যাকচুয়ালি রকের বড় একটা রক ছিল, এটাও দেখলে বুঝতে পারবে, কিন্তু ধীরে ধীরে দেখো কিভাবে এটা কিন্তু পুরোপুরি হোল হয়ে গেছে। উইকার সার্ফেস অবশ্যই, যখনই বুঝতে পারবে যেটা ইরোড হয়ে যাচ্ছে ফাস্টারে, যে অংশটা ইরোড হচ্ছে না, অবশ্যই সেখানে উইকার কোনো রক ছিল, উইকার সার্ফেস ছিল, বা ক্র্যাক্স জয়েন্টস ছিল, যার মধ্যে দিয়ে ঢুকে ভেতরের উইকার অংশটাকে ও ইরোড করে ফেলেছে। তো সবসময় মাথায় রাখবে উইকার অংশটাই কিন্তু তাড়াতাড়ি ইরোড হয়, আর যেটা হার্ড রক সেটা রেজিস্টেন্ট হয়ে থাকে, সেটা অনেক পরে অনেক দেরিতে গিয়ে, মানে ধীরে ধীরে কি হবে, এই ইরোড হতে 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 মাঝখানটা ভেঙে পড়ে যাবে, তো তখন এটা কিন্তু কোলাপস করবে। আচ্ছা, এই ছিল আমাদের মোটামুটি উইন্ড ইরোশনের জন্য তৈরি ল্যান্ডফর্মস গুলো। তো আজকে আমাদের ইরোশন ল্যান্ডফর্মস গুলো কমপ্লিট হলো, নেক্সট ক্লাসে আমরা উইন্ড ডিপোজিশন ল্যান্ডফর্মস গুলো পড়বো, তারপর আমাদের এই টপিকটা শেষ হবে, নেক্সট টপিকে তারপর আমরা চলে যাবো। থ্যাংক ইউ।